সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের কলসি আঁকা শেখাবো, ঠিক আছে? কলসি কীভাবে ড্রয়িং করতে হয়, রং করতে হয়, সে বিষয়ে তোমাদের শিখবো। তোমরা একটু মনোযোগ সহকারে আমার এই যে সামনে যে বেঞ্চটা আছে এটা দিয়ে খেয়াল করো কীভাবে তোমাদের শেখাচ্ছি, ঠিক আছে? দেখ, প্রথমে উপর থেকে স্কুল যে একটা সোজা একটা লাইন, এটা দেওয়ার উদ্দেশ্য হলো কলসি সোজা, ঠিক আছে? তারপরে এই যে একটা বৃত্ত আছে না, এই বৃত্তটা যেন কখনো পাখা না, এটা খেয়াল করো। পাখা হলে কলসি বাঁধা, ঠিক আছে? তোমার কলসি মুখটা একটু গোল টাইপ, কলসির মধ্যস্থান কোনটা, কলসি কয়টা অংশ আছে, একটা হলো এই উপরের মুখ আর এই নিচের যে অংশটা আছে এটা কলসির মানে উচ্চতা, কলসির কতটুকু তার একটা মাপ, আর একটা হলো মধ্যস্থান বলবে সেটা, এই হলো এটা হলো মধ্যস্থান, তাই না? তারপরে কলসি গলা, ঠিক আছে? এইভাবে ভাগা করে নিলে তোমাদের অনেক সহজ হয়ে গেছে। এখন এই যে এটা হলো কলসির গলা বলে এটাকে, এখানে একটু রাউন্ড শেপ থাকবে, গোল টাইপের কলসি হয়ে গেল, তাই না? এখন দেখো আমি বাসা একটা কমপ্লিট কলসি আগাচ্ছি, এই যত পর্যন্ত দাগগুলো থাকবে না, এটা মুছতে হবে, তাই না? রাবার দিয়ে সুন্দর করে এটা মুছে দিতে হবে। আচ্ছা, এটা পরে দেখো, তুমি দেখো এই হলো কলসি মুখ, দুইটা রং দেওয়া কলসি কাজ শেষ করা যায়। দেখো রংটা কিভাবে হয়, রঙটা হয়েছে না অনেক সুন্দর হয়েছে। দেখো প্রথমে আমরা খয়েরি রংটা দিই, দুই কালারে থাকলে আমরা কলসিটা শেষ করতে পারি। কমলা যে রঙটা আছে একটু হালকা যেটা, এটা আমরা দেওয়ার চেষ্টা করবো। দেখো এই রঙগুলা যদি সুন্দর না হয়, রং যদি সুন্দর না হয় তাহলে সুন্দর লাগে না। তোমাদের এই রঙ দিতে হবে কথা না, এই রঙটা একটু চেঞ্জ করতে পারো। যদি মনে করো যে এই ছবির চেয়ে আরো ভালো হবে রঙটা দিতে, তোমরা ছবি দিতে পারবে, তাই আমার কোনো আপত্তি নাই। বা বইয়ের সাথে যদি বইয়ের মধ্যে যে রঙটা আছে সেটা দিতে পারো। একজন স্টুডেন্ট যখন ছবি আঁকে তখন তার মনের যে রঙগুলো আছে, ভালো লাগার যে রঙগুলো আছে সে রঙগুলা প্রয়োগ করতে পারে। এখানে কোনো নিষেধাজ্ঞা নেই, শুধু মনে রাখতে হবে রঙের কম্পোজিশন, তারপরে রঙের ফিনিশিং, হ্যাঁ, এগুলো যেন সুন্দর লাগে, দেখতে যেন সুন্দর লাগে। কারণ এখানে নম্বরের একটা বিষয় আছে, ভালো করলে তো ভালো নম্বর পাবা, আর যদি খারাপ হয় প্রথম শ্রেণী, তাই না? এটা একটু লিখে দিই, এখানে দেখো প্রথম শ্রেণী, তাই না? তোমাদের এটা কলসি আঁকা রং, তাহলে একটু নিচে লিখে দিই।
তোমরা এভাবে একটা শিখবা বাসায় অবসরে তোমরা কিছুখানে চেষ্টা করবে এখন তোমাদের পর্যাপ্ত সময় পড়াশোনার কাজ হবে এসব কাজগুলো করবে ঠিক আছে সবাই ভালো থাকো তাহলে।